suggestion to the table, I'm going to compile for you that the future is going to be a very small way from the district of particularly I think so and focus me along the book for the administration and if you are going to jump the chat and it is a teacher site and practically participants already as a আমাকে বলা হলো যে ক্যামেরার দাম নাকি মাত্র পঞ্চাশটা পঞ্চাশটা তোমার আছে নাকি পঞ্চাশ হাজার ক্যামেরা কি হচ্ছে আচ্ছা আসলে মানি টাকাটা বড় না ইমেজিনেশন বলতে পড়ে এনি তো আমি এই পরে একটা বলতেছি পিছন থেকে শুরু করি প্লিজ বি ব্রিফ আদার একটু পরিচয় দিয়ে সংক্ষেপ আমার নাম কবি জামান আমি মেরিডিয়ান ইনফরমেশন সলিউশন লিমিটেডের প্রোফাইল সিডি প্রথমেই দোকান আছে কবি বলব আমি একজন বলি যে ডিজিটাল বাংলাদেশের যে ক্রাইটেরিয়া রয়েছে যে এই বছরখানে আগে প্রায় নিজের ইনস্টিটিউট ম্যানেজমেন্টের একজন জিনিস ম্যানেজমেন্টের প্রসেস এসেছিল উনি নিজের পার্সোনালি কিন্তু খুব এক্সাইটেড ফিল করছে বলছে যে এই যে কান্ট্রি ব্র্যান্ডিং এটা কিন্তু খুবই রেয়ার খুব কম দেশে কিন্তু এই জিনিসটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই ইনভেস্টটা কিন্তু তারপর সারা দুনিয়াতে অনেকটা ছড়িয়ে গেছে তো আমি মানে এটাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত আর আরেকটা আমার ব্যক্তিগত কিছু দুঃখ 2003 সালের দিকে হয়েছিল আমি ক্ষুদ্র সফটওয়্যার উদ্যোক্তা রপ্তানি করি তো ওখানে জার্মানিতে যেটা আমি একজন প্রথমের কাছ থেকে যে ইয়ে শুনেছিলাম যে আমাদের দেশের যারা আমি বলবো দুঃখজনকভাবে এর আগে সরকার বলেন বা আমাদের কিছু এনজিও যে আমাদের পভার্টি সেল আছে দারিদ্র বিক্রি করার যে ব্যাপারটা এইটা আমরা কি করে ঠেকাবো যে আমরা দুর্যোগ বা দারিদ্রকে যে পূর্ণ করছি তাই না বিভিন্ন দেশের কাছে তাই এটাকে সমন্বিত করে ইন্টিগ্রেট হয়ে যায় হাউ ক্যান বি কম্প্যাক্ট এটা আমাদের কিন্তু অনেক দূরে যায় থ্যাংক ইউ আমাদেরকে যে কোনো জায়গায় গিয়ে বাংলাদেশকে সেলফ করতে হয় কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে বা ছিল কিন্তু আওয়ার এক্সপিরিয়েন্স ইজ চেঞ্জিং এন্ড আই এম থ্যাঙ্কস টু দ্য ভিশন অফ ভিশন 2021 এন্ড ডিজিটাল বাংলাদেশ আমি আরো স্পেসিফিকলি বলি নভেম্বর মাসে আমি একটা বড় আইটি ডেলিগেশন নিয়ে নিউ ইয়র্কে গ্লোবাল সোর্সিং ফোরামে গিয়েছিলাম এবং সেখানে একটা টপ লেভেলের গভর্নমেন্ট ডেলিগেশন গিয়েছিল মিস্টার সজীব ওয়াজেদ সেখানে ছিলেন এবং উনি এবং আমি আমরা চারটা সেমিনারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং সেখানে পুরোনো দেশের অপিনিয়ন লিডাররা যখন দেখছিল যে একটা গভর্নমেন্ট এরকম ভিশন দিয়েছে এবং তারা পুরো অনেকটা অবাক হয়েছে যে আমরা আইটি কে এরকম কমিটমেন্ট এবং ইম্পর্টেন্স দিতে তারা আগে দেখেনি এবং তার রেজাল্ট কি হয়েছে চারটা কোম্পানি সেই মেলাতেই মানে নিয়োগে থাকা অবস্থায় তারা এগ্রিমেন্ট সাইন করে এসছে এবং অলমোস্ট প্রতিটা কোম্পানি তারা সেলস টিম জেনারেট করেছে এবং যেটা একটা মানে খুব বিস্ময়কর ব্যাপার অল্প সময়ের মধ্যে হয়েছে এখন আমাদের যেটা কন্টিনিউ করতে হবে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে শুধু ডিজিটাল বাংলাদেশ বিষয়গুলো যে আছে এটা যে আমরা সবটি মানুষ বিশ্বাস করছি এবং এটাকে অর্জন করার জন্য আমরা সেটা একত্রিত কাজ করছি এটি কন্টিনিউয়াসলি অ্যাগ্রেসিভলি দুনিয়াবাসীর কাছে আমাদের তুলে ধরতে হবে এবং যেহেতু আমি আইটি ইন্ডাস্ট্রির একজন আমি ন্যাশনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রিকে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে দুটো খুব স্পেসিফিক সাজেশন দেব এক নম্বর হচ্ছে আমরা বেসিস থেকে একটা উদ্যোগ নিয়েছি আইটি ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং এর যেখানে আমরা একটা ইউনিক ব্র্যান্ডিং লোগো স্লোগান থিম এবং মার্কেটিং এবং সেটা শুধু বেসিস একটা মতো করা সম্ভব না এবং সেখানে আমরা মিনিস্ট্রি অফ কমার্স মিনিস্ট্রি অফ আইসিটি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন এবং যেখানে আমরা আইটি ইন্ডাস্ট্রিকে উপস্থাপন করব একটা ইউনিক ব্র্যান্ড উপস্থাপন করব আমাদের খুব কনসিস্টেন্ট একটা ব্র্যান্ড দরকার এবং সেই ক্যাম্পেইনটাকে আমরা লং টার্ম করতে হবে এবং এই জন্য একটা স্ট্রং কমিটমেন্ট দরকার আমাদের সবার আর সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের দেশে যেটা এখন দরকার যে আমরা দেখেছি ইন্ডিয়া এবং ইজিপ্ট কিভাবে তাদের আইডেন্টিটিকে প্ল্যান করেছে আমাদেরকে ওই তাদের মধ্যে রয়েছে ম্যাগনেসি ডটনা মেডিকেলের মতো কনসার্ন কোম্পানি হায়ার করে একটা ব্র্যান্ড তৈরি করেছে এবং যে স্ট্রেনগুলোকে দুনিয়াবাসীর কাছে তুলে ধরেছে আমাদেরকে অতি সত্তর এরপর একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার আপনার সবাইকে
শুরু করেছিল সাংবাদিক যুদ্ধ, সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম। 2009 সালে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং সেই যুদ্ধে ইনশাল্লাহ আমরা সবাই জয়ী হব। কারণ ডিজিটাল বাংলাদেশ এটা শুধুমাত্র একটি এখন এটা কোনো একটা দলের একটা ব্যাপার না, এটা একটা পুরো দেশের প্রতিটা মানুষের প্রতিটা মানুষের বাংলাদেশের স্বপ্ন। এবং আজকে বাংলাদেশ আর বলবো এই ডিজিটাল বাংলাদেশ তৈরি করার স্বপ্নে বিভক্ত এবং জয়ী হবে। যখন আমরা শেষ করবো তখন দেখা যাবে শুধু এই স্বপ্নটা শুধু বাংলাদেশের না আরও অন্যান্য অনেক দেশেরই যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য তারা এই স্বপ্নকে গ্রহণ করেছে। এখন আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে যে এনার্জি আছে বাংলাদেশিরা যারা সারা বাংলাদেশে বাংলাদেশ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের জন্য এরা অনেক জায়গাতে খেটে হোক কিংবা অনেক পরিশ্রম করে তারা অনেক সাফল্য অর্জন করেছে। তাদেরকে যে আমরা ব্র্যান্ডিং করছি, বাংলাদেশের যে ব্র্যান্ডিং করছি, অনেক বড় বড় প্রতিষ্ঠানের জায়গাতে তারা আছে, এদের জন্য একটা ওয়েবসাইট আমরা কি করতে পারি গভর্নমেন্টের সহায়তায়, যাতে তাদের সবার ইনফরমেশনগুলো থাকে, সেই সাথে এমনকি দরকার হলে আমরা শ্রমজীবীদের সেই বিদেশে যারা কাজ করছে, যে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ শ্রমিক আছে বিভিন্ন দেশে, তাদের তারাও যে কীভাবে একটা দুবাই কি অন্যান্য দেশের ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, সেটাকে আমরা যদি ব্র্যান্ডিং হিসাবে কাজ নিয়ে আসতে পারি আমার মনে হয় যে একটা ভালো উদ্যোগ হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশের যে আন্দোলন তৈরি হয়েছে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে এর সাথে জড়িত যারা কোম্পানি কর্মী বাহিনী যারা প্রোগ্রামার যারা উদ্যোক্তা সবার একটা সম্মেলন দরকার, সেই জন্য একটা ব্লগের মতো একটা থাকা দরকার। এবং এক্ষেত্রে আমি একটা অনুরোধ যদি এটা হয় হবে কি কেউ কতটা বাস্তবসম্মত হয় এখানে জায়গা, সেখানে আমি সজীবের তোমাকে অনুরোধ করবো যে সেই ব্লগের মাধ্যমে তিনি উপস্থিত থেকে বিভিন্ন কমেন্টসের উত্তর যদি দেন তাহলে একটা আরেকটা ডাইনামিক একটা আন্দোলন সৃষ্টি হবে। ধন্যবাদ। Digital Bangladesh is already a plan for Bangladesh. It is not something in the making, it is already a plan for Bangladesh. And we need that information to Bangladesh to Digital Bangladesh relation management to the school of the world. So, this is part of our vision 2021. Interestingly, 2009 June, July, March, and April, ইউকেতে একটা ইনিশিয়েটিভ শুরু হয়েছে যেটা নাম হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। সো অ্যাট লিস্ট ইন দিস এরিয়া উই বিগ ইন্ডিয়া, এটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, আর ফরহাদ আমার সাথে যে আলোচনায় যেটা উঠে এসেছে যে বাস্তবতার থেকে উপলব্ধিটা বেশি করুন, যে পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট। এর আমরা যে এই যে সিপিআই করাপশন পারসেপশন ইন্ডেক্সে অনেক বছর পিছিয়ে ছিলাম, এখনো আছে। তো এইটাকে আমার মনে হয় দিস ইজ ন্যাচারাল ট্রেন্ড, এটাকে আমাদের ফাইট করে লাভ নেই। আমাদের উই হ্যাভ ফাইন্ড এ ওয়ে how we can make ourselves stops in the perception. But সেই বিষয়ে যেটা আরেকটা কথা যেটা এসছে যে bad news sells, good news doesn't sell. That means good news কে আমাদেরকে proactively আমাদেরকে sell করতে হবে। So there are lots of good news about Bangladesh. এটাকে আমাদেরকে এবং প্রধান সাহেব আপনাদের খেয়াল আছে আপনারা যে অনুষ্ঠানটা করেছিলেন সেটার মধ্যে সেখানে কিন্তু আপনারা এই ধরনের কিছু উপস্থাপনা রেখেছেন যে ব্রাজিল কি করে তাদের সেই গুড নিউজকে সেল করেছে। আজকে সাউথ আফ্রিকা সারা পৃথিবীব্যাপী দেখবে ব্লগ মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুনলে অবাক হবে যে এক্স্যাক্টলি কখন এটা উল্লেখ করে যে সাউথ আফ্রিকাতে গুড নিউজ কি এই টাইটেল দিয়ে তারা প্রতি সপ্তাহে কিছু তারা ইমেল পাঠায় সারা পৃথিবীতে টু সেল দ্য গুড নিউজ।